মঙ্গল খারাপ থাকলে মানুষের জীবনে কিন্তু এই ঘটনাগুলি ঘটে। মঙ্গল যে 9টা গ্রহ আছে জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল কিন্তু একটা অন্যতম প্ল্যানেট মার্স। এই মার্স অর্থাৎ মঙ্গল আমাদের জীবনে কিন্তু সত্যিকারেরই মঙ্গল করে, কিন্তু যদি দেখা যায় এই মঙ্গল কোনোভাবে খারাপ হয় তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা নানাবিধ সমস্যায় পড়ি। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের জীবনে কোন কোন জায়গায় মঙ্গলের ভূমিকা থাকে, মঙ্গল আমাদের ভালো করলে কোন কোন জায়গায় ভালো করতে পারে, মঙ্গল যদি খারাপ করে কোন কোন জায়গায় আমাদের খারাপ করে। মঙ্গল মঙ্গল খারাপ আছে আপনি এটা কি করে বুঝবেন, বা মঙ্গল খারাপ থাকলে কি কি হয় সেটা আগে একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে, যদি কারোর পুষ্টিতে বা ছকে যদি দেখা যায় যে মঙ্গল খারাপ আছে, তাহলে জানবে প্রথম যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমাদের ধৈর্য থাকবে না, আমাদের পেশেন্ট থাকবে না, অর্থাৎ ধৈর্য চ্যুতি ঘটবে। অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি শর্ট টেম্পটেড হয়ে উঠবেন, তাড়াতাড়ি ডিসিশন নেবেন, এবং সেখান থেকে কিন্তু আপনার ভুল ভাল জিনিসগুলো আসবে। আপনি শর্ট টেম্পটেড হয়ে আপনি কিন্তু অন্য মানুষের সাথে ঝগড়াঝাটি অশান্তি বাঁধাবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক কিছু ক্ষতি হবে। মঙ্গল যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের জীবনে বারবার করে দুর্ঘটনা ঘটে, মানুষের জীবনে বারবার করে রক্তপাতের একটা সম্ভাবনা। দেখুন অনেক মানুষ বারবার করে দুর্ঘটনার কবলে পড়ে, হাতে চোট লাগে, পায়ে চোট লাগে, পিঠে চোট লাগে, এটা আপনারা বারবার করে দেখেছেন, তার মানে বুঝতে হবে মঙ্গল কিন্তু প্রচণ্ড খারাপ। এবং আগুন থেকে তাদের সবসময় সাবধানে থাকা উচিত যদি কোনোভাবে মঙ্গল খারাপ থাকে। মঙ্গল যদি খারাপ থাকে তাহলে জানবেন বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা আপনার তৈরি করবে, অর্থাৎ বিয়েতে কিন্তু অশান্তি বাঁধবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে না, একে অপরের সাথে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হবে, একে অপরের সাথে সম্পর্ক হানি ঘটবে, এমনকি যদি সাথে রাহু বা শনিও খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এই মঙ্গল যদি খারাপ থাকে তাহলে জানবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু সাহসের জায়গাটা কিন্তু আসবে না, অর্থাৎ আপনি সবসময় একটা ভয়ে থাকবেন। আপনি যদি মঙ্গল খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিন ওরিয়েন্টেড সমস্যা হবে, রক্তবাহিত কোনো সমস্যা আপনার হতে পারে, রক্তের মাধ্যমে যে সমস্যা বা রোগগুলো আমাদের আসে সেইগুলো হওয়ার চান্স কিন্তু প্রবল মাত্রায় থাকে যদি মঙ্গল খারাপ থাকে। যদি মঙ্গল খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের কিন্তু কিছু মেয়েদের রোগ হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেইগুলো কিন্তু আসতে পারে। যদি দেখা যায় মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু আপনার মিনসে বারবার করে মেয়েদের সেই সমস্যাটা তৈরি হবে, ঠিকভাবে হবে না, বাচ্চার জায়গা কিন্তু ডিস্টার্ব হবে, এবং আপনার শরীরে কিন্তু অনেকবার কিন্তু অপারেশন হতে পারে, এবং অনেক কম বয়সে। এটা কিন্তু মঙ্গল খারাপ থাকার নিদর্শন। এবং এই মঙ্গল যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভালোবাসা আপনি বারবার করে প্রতারিত হবেন, অর্থাৎ কোনো সম্পর্ককে আপনি দীর্ঘদিন দেখবেন টেনে নিয়ে যেতে পারবেন না। এই যে দেখবেন একটা সম্পর্ক কিছুদিন পরে কেটে গেল, বা আর একটা সম্পর্ক আপনি করলেন সেই সম্পর্ক কিছুদিন পরে কেটে গেল, কোনো সম্পর্ক কিন্তু আপনার মানে কিছুদিন মানে চিরস্থায়ী হিসেবে চলছে না, সেই ক্ষেত্রে বুঝবেন মঙ্গল কিন্তু খারাপ। এবং এটা খারাপ থাকলে এই গ্রহ দেখা যাবে যে চাকরি জীবনে কিন্তু বারবার করে আপনার ছেদ ঘটবে, অর্থাৎ চাকরিতে কিন্তু আপনার উন্নতি তো হবে না, সেটা গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে বারবার করে আপনার কর্ম পরিবর্তন হবে, অর্থাৎ আপনি যে কাজ করছেন কিছুদিন করলেন সেখানে আপনার কাজটা থাকলো না, কাজটা চলে গেল, কিন্তু সেখানে অন্য মানুষের কিন্তু কাজ আছে, আপনার কাজটা থাকলো না। এইভাবে যদি দেখেন আপনার বারবার করে কাজ চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে মঙ্গল অবশ্যই খারাপ। মঙ্গল যাদের খুব বেশি খারাপ থাকে তারা কিন্তু গণিত শাস্ত্রে কিন্তু পিছিয়ে যায়, অঙ্কে প্রচণ্ড দুর্বল হয়, অঙ্কে কাঁচা হয়। যখন পড়াশোনার দিকে থাকে তখন কিন্তু ম্যাথ সাবজেক্টে তারা কিন্তু ভালো নম্বর পায় না, অঙ্কটা কোনোভাবে তারা একটা ভয় পায়, বা অঙ্কের ক্ষেত্রে তারা কিন্তু ভালো নিদর্শন করতে পারে না। অঙ্ক ওই মঙ্গল যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে মনে রাখবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনি পড়াশোনা করেন আপনি কিন্তু ভালো চাকরি করতে পারবেন না যদি মঙ্গল কোনোভাবে খারাপ থাকে। যদি মঙ্গল খারাপ থাকে আপনার গবেষণা কিন্তু আপনি শেষ করতে পারবেন না, বা গবেষণায় বা আপনি যে রিসার্চ করছেন সেই জায়গায় উন্নত মানের কোনো কিছু আপনি পাবেন না। অর্থাৎ অনেক মানুষ দেখবেন খুব অল্প সময়ের মধ্যে একটা জিনিস আবিষ্কার করলো, অনেক মানুষ আছে যারা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ঘরবন্দি হয়ে বা ল্যাবরেটরিতে তারা কিন্তু
গবেষণা পড়ছে এবং তারা কিন্তু যথেষ্ট সম্মানও সেখান থেকে পাচ্ছে বা তারা অনেকটা এগিয়ে যায় একটা জিনিস আবিষ্কারের জন্য। মঙ্গল খারাপ থাকলে কিন্তু আপনার এই জায়গাটা হবে না, মঙ্গল খারাপ থাকলে আপনি সরকারি সম্মান পাবেন না, কোনো মানুষের দ্বারাই সেই সম্মানটা কিন্তু আপনি পাবেন না। যদি দেখা যায় মঙ্গল খারাপ থাকলে আপনার পুষ্টিতে, যদি দেখা যায় মঙ্গল কোনোভাবে রাহুর সাথে বসে আছে, তাহলে মঙ্গল কিন্তু অত্যন্ত খারাপ। মনে রাখবেন, মঙ্গল যদি রাহুর সাথে থাকে, মঙ্গল যদি শনির সাথে থাকে, অথবা মঙ্গল যদি কেতুর সাথে থাকে, সেই ক্ষেত্রে বুঝবেন মঙ্গল কিন্তু আপনাকে নেগেটিভ ফল দেবে। অথবা মঙ্গলের পরে যদি রাহুর দৃষ্টি অথবা শনির দৃষ্টি থাকে, কেতুর তো কখনো দৃষ্টি নেই, তা তো কেতু দৃষ্টি দিতে পারবে না, কিন্তু কেতুর সাথে যদি মঙ্গল থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার কিন্তু এই সমস্যাগুলো হবে। সেই ক্ষেত্রে আপনার স্কিন ওরিয়েন্টেড সমস্যা অথবা কুকুর বিড়াল বা সাপ কীট পতঙ্গ, বিষাক্ত কীট পতঙ্গ এইগুলো কিন্তু আপনাকে কামড়াতে পারে, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যদি কোনোভাবে মঙ্গলটা অত্যন্ত খারাপ হয় বা মঙ্গল কোনোভাবে কেতু নক্ষত্রে বসে থাকে, মঙ্গল যদি ষষ্ঠে থাকে, তাহলে বুঝবেন আপনার কিন্তু সমস্যা তৈরি হবে রোগ ব্যাধির ক্ষেত্রে। মঙ্গল যদি অষ্টমে থাকে, এমনি আমরা জানি কোনো পুষ্টিতে বা জন্মকালীন হরস্কোপে মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে থাকে, তখন তাকে বলা হয় মাঙ্গলিক। কিন্তু এই মাঙ্গলিকেরও কিন্তু ভাগ আছে। দেখা গেল আপনার ফোর্থ হাউসে কিন্তু মঙ্গল আছে, কিন্তু আপনার বিবাহিত জীবন ভাঙেনি, মানে বিবাহ বিচ্ছেদ আপনার হয়নি, কিন্তু আপনি তো মাঙ্গলিক। অনেকে আপনাকে বলতে পারে না আপনি এইটা করুন সেটা করুন, আপনার বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু জানবেন মঙ্গল চতুর্থ হাউসে থাকলে যে বিবাহ বিচ্ছেদ হবে তা কিন্তু ব্যাপারটা একদমই নয়। আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, পরিবারের শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিছু মানুষ আপনার অপোনেন্ট হবে, আপনার অমঙ্গল চাইবে, তারা আপনার সাথে কোঅপারেট করবে না, তারা আপনাকে সহ্য করতে পারবে না, আপনার বেশ কিছু শত্রু তৈরি হবে। তার মানে যে বিবাহ বিচ্ছেদ হবে তা কিন্তু নয়। কিন্তু যদি দেখা যায় এই চতুর্থে কোনোভাবে বৃহস্পতি দৃষ্টি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে গেলেন, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ কিন্তু একদমই হবে না। কিন্তু কোনোভাবে মঙ্গল যদি কারোর লগ্ন সাপেক্ষে চতুর্থ সপ্তমে থাকে, বিশেষ করে সপ্তম এবং অষ্টমে থাকে, এবং মঙ্গল যদি সপ্তম পতি হয়ে অষ্টমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বিবাহিত জীবন সত্যি একটা চিন্তার বিষয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু একটা কিন্তু অন্য মাত্রায় চলে যেতে পারে। এই মঙ্গল যদি কোনোভাবে দ্বাদশে থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন আমরা বারবার করে দুর্ঘটনার কবলে পড়ি, অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট। কিন্তু মঙ্গল যদি ষষ্ঠে অথবা মঙ্গল যদি দ্বাদশে থাকে, তাহলে বারবার করে দেখা যায় বাইক দুর্ঘটনা ঘটে। যারা বাইক চালান তারা একটু সাবধানে চালাবেন। যদি আপনার পুষ্টিতে আপনি দেখেন জন্মকালীন ছকে মঙ্গল ষষ্ঠে অথবা দ্বাদশে বসে আছে, এই মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে জানবেন সরকারি চাকরি পেতে আমাদের বিরাট অসুবিধা হয়। মনে রাখবেন সরকারি চাকরি পেতে যেমন রবির ভূমিকা দেখা হয়, ঠিক তেমনি মঙ্গলের একটা বিরাট বড় ভূমিকা থাকে। মঙ্গল যদি পাওয়ারফুল না থাকে, মঙ্গল যদি ভালো না থাকে, আপনার সরকারি চাকরি পেতে, যারা সরকারি চাকরি চেষ্টা করছে, সরকারি চাকরি কিন্তু পেতে প্রচুর চেষ্টা করতে হবে। এবং মানে যদি কিছুটা ভালো থাকে, মঙ্গল হয়তো পুরোপুরি ভালো না বাট কিছুটা ভালো, একেবারে খারাপ ফল দিচ্ছে না, সেই ক্ষেত্রে দেখবেন অনেকে দেখবেন শেষ জীবনে সরকারি চাকরি পায়। মানে আপনি 36 বছরে সরকারি চাকরি পেলেন, 35 বছরে চাকরি পেলেন, 38 বছরে হয়তো কোনোভাবে চাকরি পেলেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে, মানে অনেকটা একদম মানে প্রথম দিকে কিন্তু আপনি চাকরি পাবেন না। যদি মঙ্গল খারাপ থাকে, তাহলে জানবেন আমরা পুলিশ প্রশাসন এইগুলোতে কিন্তু চাকরিতে অসুবিধা হয়, কারণ এই চাকরিগুলো কিন্তু মঙ্গলের একটা বিরাট বড় ভূমিকা থাকে, সাথে রাহুরও থাকে। মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে বুঝতে হবে আপনার চোখের একটা সমস্যা হবে, দৃষ্টির সমস্যা হবে, চট করে কিন্তু আপনার চশমা চলে আসবে, খুব তাড়াতাড়ি দেখবেন আপনার চশমা চলে আসবে। সাথে যদি চন্দ্র খারাপ থাকে, বা চোখে চশমা চলে আসবে, কিন্তু সাথে অবশ্যই মঙ্গলকে খারাপ হতে হবে। মঙ্গল যদি খারাপ থাকে, মঙ্গল যদি আপনার তৃতীয় থাকে, সেখানে যদি শনি বা রাহুর দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হবে। ভাই বোনের কিন্তু যদি থাকে ভাই বোন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটু বিপদের সম্ভাবনা থাকবে। মঙ্গল যদি কোনোভাবে দেখা যায় ভাগ্যস্থানে বসে আছে, নবমে বসে আছে আপনার লগ্ন সাপেক্ষে, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি কেরিয়ার তৈরি করতে পারবেন, কিন্তু অন্তত 24 বছরের পর থেকে কিন্তু আপনার কেরিয়ারের উন্নতি বা প্রসপারিটি লক্ষ্য করা যাবে। মঙ্গল যদি দেখা যায় আপনার কোনোভাবে খারাপ নক্ষত্রে বসে আছে, বিশেষ করে রাহু শনি অথবা কেতু নক্ষত্রে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বেশ কিছু মানুষ কিন্তু আপনার টাকা নিয়ে নিতে পারে। অর্থাৎ আপনি একজন মানুষকে বিশ্বাস করে 20 লাখ বা 50 লাখ টাকা দিলেন, তারা সেই টাকাটা কিন্তু আপনাকে চোট করে দিতে পারে। বিশেষ করে মঙ্গল যদি খারাপ নক্ষত্রে থাকে, তাহলে এই ঘটনাগুলো কিন্তু আমরা বারবার করে দেখি। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।